আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ডিমের মধ্যে যে পার্থক্য দেখা দেয়। যেমন ধরেন এই যে এই ডিমটা দেখেন, এর মধ্যে যে ছোট ছোট ডট আছে, তো এই ডটগুলো আসলে সাধারণত হয় মুরগির শরীরে যদি আপনার জিঙ্ক তারপরে ক্যালসিয়াম এর অভাব থাকে, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। আর তখন মুরগি আপনার এরকম এক মুরগি আরেক মুরগির পালক এরকম ছিঁড়ে খাবে। এই দেখেন এই মুরগিটা দেখেন, এই দেখেন, তো কিছুটা ক্যালসিয়ামের অভাব হয়েছে। আপনার এই ডিম দেখলে বোঝা যায় আর মুরগির এই অস্বাভাবিক আচরণগুলো দেখলে বোঝা যায়। এছাড়াও একটা ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে দেখাবো। তো এই তিনটা ডিম আজকে পারছে, এখানে নিচে পারছে তিনটা ডিম, আর এখানে ঝুড়ির মধ্যে আছে। আমি এই যে দেখেন, একটা বড় ধরনের সারপ্রাইজ আমার জন্য, এই যে দেখেন মাশাল্লাহ, এই ডিমের সাইজটা দেখেন, দুইটা ডিমের সমান একটা ডিম, এই দুইটা ডিমের সমান একটা ডিম, এই যে এরকম দুইটা ডিম পারছে। তো প্রায় সময় এরকম ডিম পারে, তো আমি ভাবলাম যে এটা নিয়ে তো আসলে একটা ভিডিও বানানো যায়। তো এই ডিমগুলো আসলে এরকম হয়, আপনি এই ডিমগুলো দেখলে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ডিমের সাইজগুলো কিন্তু একদম গোল না। এই যে এই জায়গাটা একটু উঁচা এবং এদিক দিয়ে একটু নিচা হয়, তো এটা দেখলে মনে হয় যে দুইটা ডিমের জয়েন্ট হয়েছে এরকম মনে হয়। তো এই ডিমগুলো আসলে সাধারণত হয় যখন একটা মুরগি দুই তিন দিন গ্যাপ দেয়, গ্যাপ দেওয়ার পর তখন দুইটা কুসুম একসঙ্গে হয়ে একটা ডিম একটা ডিমে পরিণত হয়, তখন ডিমের সাইজটা এত বড় হয়। তো আমি ধারণা করতেছি সম্ভবত এই যে এই মুরগিটা অথবা এই মুরগিটা, এই দুইটা থেকে একটা, এই দুইটা মুরগি দুই দিন গ্যাপ দিছিল। তো এই গ্যাপ দেওয়ার পর এই যে এরকম বড় ডিম পারে, দেখেন, দেখছেন অনেক পার্থক্য, কিন্তু দুইটা ডিমের সময় একটা ডিম, এবং একটা ডিম ভেঙে আমি দেখছিলাম একবার, এর আগেও পারছে কয়েকবার, এই ডিমগুলোর ভিতরে আপনার দুইটা কুসুম হয়, জাস্ট দুইটা কুসুম হয় এই ডিমের ভিতরে। হ্যাঁ, তো মেইনলি বলা যায় যে দুইটা ডিম, এই দুইটা ডিমের সমান হচ্ছে এই একটা ডিম এবং এর ভিতরে দুইটা কুসুম। এই সাইজটা কিন্তু একদম হাঁসের ডিমের চাইতেও অনেক বড়, আপনার রাজা হাঁসের ডিমের চাইতে একটু ছোট হবে সাইজে। দেখতে পাচ্ছেন আমার হাতের মুঠোর মধ্যে একদম হাতটা একদম ভরে গেছে, দেখেন দেখেন। তো এটা আমার জন্য সারপ্রাইজ আজকে। মাশাল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ আছে, তবে ক্যালসিয়ামের একটু অভাব আছে। তো ক্যালসিয়ামের আমি যে প্রাকৃতিক ক্যালসিয়াম মুরগিকে দেই, ডিমের খোসা এরকম পাউডার করে তারপর আমি এই খাবারের সঙ্গে মিক্স করে তারপরে এদেরকে খাওয়াই। তো এতে হয় কি, ওদের যখন প্রয়োজন পড়ে ওরা ওরা খেয়ে নেয়। তবে একটা জিনিস মেক শিওর করবেন, যেন মোরগ যেন না খায়। মোরগ খেলে সমস্যা নাই, তবে মোরগকে না দেওয়াটাই ভালো, মোরগকে ডিমের খোসা না দেওয়াটাই ভালো। মূলত মুরগির জন্য ক্যালসিয়ামটা বেশি প্রয়োজন হয়, কারণ যেহেতু ওরা ডিম পারে আর ডিমের যে শেলটা পরিণত হয় এটা ফুল অফ ক্যালসিয়াম, তো মুরগির জন্য ক্যালসিয়ামটা খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।